স্টুডেন্ট আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিতে যে টাকা পয়সার সমস্যার সমাধানের অঙ্কগুলো আছে সেই অঙ্ক করাবো তাহলে প্রথমে আমি তোমাদের তিনের অঙ্কটা করাবো তাহলে তিনের অঙ্কটা করানোর আগে প্রথমে অঙ্কটা পড়ে নিই কি করতে বলা হয়েছে এবং দেখে নিয়ে যাও তোমার একটি বইয়ের দাম 35 টাকা 45 পয়সা এবং আরেকটি বইয়ের দাম 37 টাকা 90 পয়সা তোমার এই দুয়ে সরি এই দুই বইয়ের মোট দাম কত তাহলে একটি বইয়ের দাম 35 টাকা 35 পয়সা এবং অপর বইয়ের দাম হচ্ছে 37 টাকা 90 পয়সা এই দুটো বইয়ের মোট দামটা বার করতে বলেছে তাহলে মোট দাম মানে কি করতে হবে আমাকে এই দুটো বইয়ের দামটাকে আমাকে যোগ করে বার করতে হবে তাহলে চলো প্রথমে লিখে নিই তাহলে তিনের অঙ্ক প্রথমে কি লিখব আমি একটি বইয়ের দাম লিখছি দেখো একটি বইয়ের দাম কত টাকা একটি বইয়ের দাম 35 টাকা 45 পয়সা সেটা আমি প্রথমে লিখে নিলাম তারপরে কি বলেছে অপর বইয়ের দামটা বলেছে তাহলে একটি বই নিচে কি লিখবো আমি অপর বইয়ের দাম অপর বইয়ের দাম কত টাকা 37 টাকা 90 পয়সা এখানে লিখে নিলাম 37 টাকা 90 পয়সা এবার এই দুটোকে আমি যোগ করব দেখো তাহলে 5 আছে নিচে 0 আছে তাহলে 5 আর 0 যোগ করলে আমার 5 হবে 4 আর 9 যোগ করলে হবে 13 13 এর এখানে 3টা বসলো হাতে থাকবে 1 5 এর সাথে যোগ করা হবে 12 12 এর সঙ্গে যদি হাতের একটা যোগ করি তাহলে হবে 13 3 হাতে থাকবে 1 3 আর 3 এর যোগ করা হবে 6 এবং হাতে একটা যোগ করা হবে 7 কত হলো 73 টাকা 35 পয়সা এবার আমি অঙ্কের উত্তরটা লিখব কি বলা হয়েছে তোমার এই দুটি বইয়ের মোট দাম কত তাহলে এখানে লিখো অতএব মোট দাম তিয়াত্তর টাকা ৩৫ পয়সা দেখে নাও ওটা প্রথমে লেখা হয়েছে একটি বইয়ের দাম 35 টাকা 45 পয়সা নিচে লেখা হয়েছে অপর বইয়ের দাম 37 টাকা 90 পয়সা এবং এই দুটো যোগ করে আমাদের যোগফল বেরিয়েছে 73 টাকা 35 পয়সা এবং শেষে উত্তরটা লেখা হয়েছে দুটি বইয়ের মোট দাম 73 টাকা 35 পয়সা এবার আমি এই অঙ্কটা মুছে দিয়ে পরের অঙ্কটা করাচ্ছি দেখো নিচে শূন্য আছে তাহলে পাঁচটায় বসে যাবে
9 আছে উপরে 7 আছে নিচে বড় সংখ্যা আছে উপরে আমার ছোট সংখ্যা আছে তাহলে কি করব এই যে 5 আছে এই 5 থেকে আমি 1 নিয়ে নেব তাহলে এখানে কত হবে 17 হবে 9 এর বয় 17 8 এর 17 যেহেতু আমি এখান থেকে 1 নিয়ে নিচে এখানে 4 আছে তাহলে 2 এর বয় 4 2 এর 4 কটা হলো 2 টাকা 85 পয়সা এবার উত্তরটা লিখবো দেখো কি বলা হয়েছে এখন তার কাছে আর কত টাকা থাকবে অতএব এখন তার কাছে আর 2 টাকা 85 পয়সা থাকবে দেখে নাও প্রথমে কি লেখা হয়েছে প্রতীক দোকানে গেল 5 টাকা 75 পয়সা নিয়ে সে কত টাকা পেন্সিল কিনল সেটা লেখা হয়েছে নিচে পেন্সিল কিনল 2 টাকা 90 পয়সা তারপরে ওদুরুকে বিয়োগ করে আমার বিয়োগফলটা কত বের হলো দেখো পেন্সিল কিনল 2 টাকা 90 পয়সা দিয়ে এই দুটো বিয়োগ করে আমার বিয়োগফল হচ্ছে 2 টাকা 85 পয়সা এবং নিচে উত্তরটা লেখা হয়েছে এখন তার কাছে আর 2 টাকা 85 পয়সা থাকবে তাহলে আজকের ভিডিওতে সমস্যা সমাধানের যে 6টা অঙ্ক ছিল তার মধ্যে থেকে আমি দুটো করালাম বাকি অঙ্কগুলো তোমাদের সাপ্তাহিক কাজ আছে সেখানে করে দেওয়া আছে এই অঙ্কগুলো তোমরা বাড়িতে ভালো করে অভ্যাস করবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।